আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনো ভাবে ও থেকে যাবে, কারো কাছে হয়তো ইতিবাচক ভাবে থাকবে, কারো কাছে হয়তো নেতিবাচক ভাবে থাকবে, বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সবার ভালোবাসা নিয়ে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সেটা হয়নি, সেটা সেটা আমার জন্য একটা খেতে। কারণ শুধু খেলাটাই শেষ কথা নয়, একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে, সেই জীবনটা খুব গুরুত্বপূর্ণ। আমি আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, বাট হি স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কী এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধহয় আমরা সবাই জানি সাকিব আল হাসানের কী কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমার মনে হয় যে শুধু নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না, বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে, এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে 2026 আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে, কী খেলতে পারে, এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত, সেসব নিয়েও আলোচনা হয়েছে, সিলেক্টরদের সাথেই আলোচনা হয়েছে। আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টের রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছুদিন আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল। সো আমার মনে এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না, বেশ কিছুদিন ধরেও এসব চিন্তাভাবনা করছে। সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধ হয়, কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফর্মেট কমিয়ে দেওয়া বা না কমালেও কম কম করে খেলা, সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। আমি দেখি কারণ আমি এখনও ওর যেই ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিংয়ে, এবং যেই বলিং এগেনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো, এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে।